থিটা অপসারণ রিলেটেড আজকে যে গাণিতিক সমস্যাটা দেখব সেটার ক্ষেত্রে কিন্তু তোমার ডিরেক্টলি কোনো কিছু বলা নেই। সো এই ক্ষেত্রে তোমাকে একটু কাজ করতে হবে, যেটা বুঝে করতে হবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমাদের যে সমীকরণটা রয়েছে সেটা হচ্ছে এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার জিরো। এটাকে দিলাম হচ্ছে আমি ধরো এক নম্বর সমীকরণ। দুই নম্বর সমীকরণটা হচ্ছে এ সেক থিটা এ প্রাইম সেক থিটা প্লাস বি প্রাইম ট্যান থিটা প্লাস সি প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। এখন তুমি দেখো তো এই দুটো সমীকরণ থেকে কি তুমি এই যে সেক থিটা বা ট্যান থিটা অনুপাতটা বের করতে পারবে? পারবে, কিন্তু সেই ক্ষেত্রে একটু অন্য ওয়েতে যেতে হবে। কিন্তু গতানুগতিক তুমি যে নিয়মটা জানতে যে আমি গুণ করে এক সাইডে নিয়ে আসলে সেটা আলটিমেটলি অনুপাতটা পেয়ে যাচ্ছি, কিন্তু এটার সাথে কিন্তু আসলে যোগ আকারে তিনটা টার্ম রয়েছে। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সমাধান নির্ণয়ের ক্ষেত্রে আমরা কয়েকটা সূত্র জানি, তাই না? বজ্রগুণন পদ্ধতি বা আর গুণন পদ্ধতি রয়েছে, তারপর হচ্ছে অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতি রয়েছে। তো এই ক্ষেত্রে আমি এক এবং দুই নম্বর সমীকরণে বজ্রগুণনের সূত্র প্রয়োগ করব। সো এক ও দুই নং সমীকরণে বজ্রগুণনের গুণনের যে সূত্র রয়েছে সেই বজ্রগুণনের সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করি সেটা ক্ষেত্রে কি হয়, খেয়াল করো এই ক্ষেত্রে আমার চলক কে, চলকগুলো কিন্তু উপরে থাকে, তাই না? আচ্ছা, এক্ষেত্রে আমার চলক কে, সেক থিটা এবং ট্যান থিটা, কারণ এই দুটোর মানে আমি বের করতে চাচ্ছি। এই এ এ প্রাইম বি বি প্রাইম সি সি প্রাইম এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে কি থাকে, উপরে কি থাকবে, সব ভ্যারিয়েবলগুলো থাকবে। তো ভ্যারিয়েবল এখানে কে কে রয়েছে, আমার সেক থিটা, উপরে সব ভ্যারিয়েবল থাকবে, সেক থিটা এবং ট্যান থিটা থাকছে, এবং আলটিমেটলি কি একটা ওয়ান থাকে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, এটা আমরা জানি। তো এখন আমরা কি করব, সূত্র প্রয়োগ করব, তাই না? আচ্ছা, সেক থিটার জন্য আমার কোন টার্মটা হবে, সেটা হচ্ছে এইভাবে গুণ করে যাবে। তো আমি আলটিমেটলি লিখতে পারছি এখানে বি সি প্রাইম মাইনাস বি প্রাইম সি। আবার ট্যান থিটার ক্ষেত্রে আমি লিখতে পারছি এ প্রাইম সি মাইনাস এ সি প্রাইম, এবং কনস্ট্যান্ট পার্ট বা ওয়ানের জন্য আমি লিখতে পারছি এ বি প্রাইম মাইনাস এ প্রাইম বি। আচ্ছা, এখন কি তুমি খুব সহজে সেক থিটা এবং ট্যান থিটা অনুপাতটা বের করতে পারো না? পারো। তো সেই ক্ষেত্রে আমি কি সেক থিটা সমান সমান কি লিখতে পারি, সেক থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে এটা এবং এটার সাথে। সো উপরে থাকবে হচ্ছে বি সি প্রাইম মাইনাস বি প্রাইম সি ডিভাইডেড বাই হচ্ছে এ বি প্রাইম মাইনাস এ প্রাইম বি। এবং আমি ট্যান থিটা সমান সমান কি লিখতে পারছি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারছি উপরে হচ্ছে এ প্রাইম সি মাইনাস এ সি প্রাইম ডিভাইডেড বাই হচ্ছে এ বি প্রাইম মাইনাস এ প্রাইম বি। অর্থাৎ আমি কিন্তু দুইটা অনুপাতের মান পেয়ে গিয়েছি। এবার আমি যে সূত্রগুলো জানি সেক থিটা এবং ট্যান থিটা রিলেটেড সূত্র কি কি জানি বলতো, একটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, ওয়ান হয়, এটা কিন্তু আমরা জানি। এখন আমার কাজ হচ্ছে এই যে আমি তিন নম্বর সমীকরণ এবং চার নম্বর সমীকরণটা পেলাম সেটার ক্ষেত্রে আমি এই সূত্রগুলো ব্যবহার করব। সো সেটা যদি আমার করতে হয় প্রথমে কি করতে হবে, তিন নম্বর সমীকরণকে বর্গ করতে হবে, তার থেকে বিয়োগ দিতে হবে চার নম্বর সমীকরণকে যদি বর্গ করি সেটা। তো এমন যদি করি তাহলে হয়ে যাচ্ছে আমার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটার হোল স্কোয়ার মাইনাস এটার হোল স্কোয়ার। সো এটা হচ্ছে বি সি প্রাইম মাইনাস বি প্রাইম সি ডিভাইডেড বাই হচ্ছে এ বি প্রাইম মাইনাস এ প্রাইম বি এটার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ প্রাইম সি মাইনাস এ সি প্রাইম ডিভাইড বাই হচ্ছে এ বি প্রাইম মাইনাস এ প্রাইম বি। এবং দেখো আমার যে বাম পক্ষটা রয়েছে সেই বাম পক্ষটা কি আসলে ওয়ান না, সো ওয়ান। তো এটাকে আমি রিপ্লেস করতে পারলাম এই অংশ দ্বারা, অর্থাৎ আমি নতুন যে টার্মটা পেলাম সেটার ক্ষেত্রে কি কোনো থিটাযুক্ত টার্ম থাকছে, থাকছে না, তার মানে এটাই হয়ে যাচ্ছে আমার থিটা অপসারিত একটা সমীকরণ।